गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो बंधुरा आज के हे सान्डे ना सैटारडे सरि और बहरे बिस्टी हमी ए शपिंग करते पे गे। तो एखे दाड़ी आटो स्टैंड एखे मार जो माँ आसबे तरह कारण आटो को आसते हैं। तलार बस माँ एखो आसें कि आज आगे बैरिए अन्दिन देरी है मार देरी है ना आज के हमार देरी हमारे हमारी रहे गए मास 3:15 बजे अब फिरते हैं देखी कौन मास माँ एखो हलो अटोते ही उठे एखे गाड़ी आवाज़र जो आवाज़ा एक कम आसते बस आज सामने कला चाय दोकान तक आसा जाए देखी কেনার সময় কোনো কথা বলতে পারবো না কারণ ছাতা মাথায় হাতে পয়সা দিতে হবে দোকানদারকে ঘুরতে হবে বৃষ্টি পড়ছে আবার নিজে কি হবে কে জানে এই জন্য আর এই মাছটা আমি এখন কিনলাম মাছ কত এসে গেছি মাছ করিনি খোলা দুঃখ অবস্থায় বেরিয়ে গেছি কারণ কিছুটা করিনি কিছুটা মিশি তখন এখানে এসে আইলে এত এখানে এসে দোকান খোলা পাবো কি পাবো না দেখলাম করলাম আর এই মাছগুলো আমি করতে পারি না কত ঘাম হয় সুতির মাছ করলে আমার খুব আরাম হয় দেখি বেড়ালায় গিয়ে দেখি কোনো সুতির কটনের মাছ পাই দাঁড়িয়ে আছি সানডেতে সকলকে জানাই অনেক অনেক কি বলবো শুভেচ্ছা। তো আমি সকালে 8টায় আজকে উঠেছি আর এই ব্যায়াম করছিলাম তো ভাবলাম যে এখন কথা বলি। কালকে সেই শপিং করে আসার টাসার পর আর কথা বলতে পারিনি কারণ ওই বাইরে থেকে এসে যে জামা টামা চেঞ্জ করলাম তারপর ছেলে দাদু বাড়িতে গেছিলো ছেলে আসলো ছেলেকে খাবার দিলাম সন্ধে দিলাম তারপরে দেখাইনি কেন তার কারণ হচ্ছে আমার কিছু জিনিস মার কাছে চলে গেছে আমার যদিও কিছু সেরকম কিছু কেনাকাটা নেই কারণ কালকে গেছিলাম শুধু মায়ের কেনাকাটা করতে বললাম আমারটা পরে হবে তো যাই হোক তো কিছু টুকটাক জিনিস কিনেছি তো সবগুলো কিছু মানে প্রায় বেশিরভাগই মার কাছে চলে গেছে মা আজকে ভাইকে দিয়ে পাঠাবে তারপর তোমাদের সাথে শেয়ার করব আর আজকে আমার সকালে উঠেই তাই ভাবলাম ওই দুটো জিনিস শেয়ার করে কী হবে তো একেবারে সব যখন জিনিস আসবে তখন আমি নিশ্চয়ই শেয়ার করবো আমার বন্ধুদের সাথে শেয়ার না করলে হয় তাও আর পুজোর শপিং বলে কথা আর আমার জিনিস সকালে উঠে খুব বাস হয়ে গেছে মানে এমার্জেন্সি জিনিস খুব খারাপ হয়ে গেছে গ্যাস গ্যাস যদি খারাপ হয়ে যায় মানে যে গ্যাসের যে বড় হয়ে নকটা এটা ভেঙে গেছে মানে পুরো রাউন্ড হয়ে ঘুরে যাচ্ছে মানে গ্যাস চলছে না ফলে ছোটো ওভেনটায় আমার সব কিছু করতে হচ্ছে মানে রান্না দেরি হবে বুঝতেই পারছো তো ভাবছি আজকে মাছের ঝোল আর ভাত করে দেবো কী করবো গ্যাসের অ্যাপে যেখানে সেখানে অলরেডি আমরা কমপ্লেন করে দিয়েছি তো যাই হোক এখন কখন আসবে তার অতক্ষণ তো আমরা না খেয়ে বসে থাকতে পারবো না আমার ইন্ডাকশানটা আছে কিন্তু ইন্ডাকশানটা আমি ঠাকুরের জিনিস রান্না করি ওটা যদি এখনই যদি এঠো করে দিই সেটা খুব বাজে হয়ে যাবে
তো ওই জন্য আজকে দেখি কখন আসে গ্যাসের লোক, গ্যাসের লোক এসে ঠিক করবে। বড় ব্যানটা ঠিক হলে তবে রান্না বান্নাটা তাড়াতাড়ি হবে, এখন ওটা কখন ঠিক হবে তার জন্য আজকে বেশি কিছু রান্না করবো না, মাছের ঝোল আর ভাত আর সকালে একটু জল খাওয়ার করবো, ব্যাস। সকালে জল খাওয়া বলতে তাও চাও করবো, তো ওই জন্য আজকে আমার কাছে হ্যাপি সানডে নয়। তো ছেলে এখনও ঘুমাচ্ছে, যেহেতু আজকে সানডে ওই জন্য একটু বেশি করে ঘুমাচ্ছে, টাকিনি থাক। আর এই তো চলো, আমার ভাই যখন এসে দিয়ে যাবে শপিংয়ের জিনিস, নিশ্চয়ই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো বন্ধুরা, দেখো আমি পুজো টুজো দিয়ে চলে এসেছি, আর এই যে শিঙি মাগুর মাছের ঝোল করবো, অনেকদিন খাই না। দেখো আলু কেটে রেখেছে, আর উচ্ছে ভাজা করবো, একটু করলা ভাজা করবো। আর এই দেখো শিঙি মাছ দিয়েছি, প্রচণ্ড ফুটছে, এই বল্লম নিয়ে ভাজতে হচ্ছে, বল্লম বলছি সর কি বলে ঢাল। এই দেখো এরপরে ভাত বসবো, আর এই ওভেনটা তো এখন বেকার হয়ে গেছে, একে রান্না করা যাবে না। চলো আজকে আমার রান্না হেভি দেরি হয়। আর এই যে ছেলে এখানে ড্রয়িং করছে, আর ওকে একটু ফ্রুট খেতে দিয়েছি, এখন ফ্রুট খাওয়ার টাইম। আর আমি আজকে স্নান পুজো টুজো সেরেই চলে এসেছি, তো আমার ভাই গিয়ে গেছে তুলে জামা কাপড় সব, তারপর আমার ছেলে জ্বালিয়ে খাচ্ছে। এই দেখো আমি সমস্ত রেখে দিয়েছি, পরে সময় করে নিশ্চয়ই তোমাদের দেখাবো, এখন দেখানো যাবে না, এখন হচ্ছে পেটের জোগাড় করতে হবে। চলো, গুড ইভিনিং ফ্রেন্ড। এই দেখো সকালবেলা চাউমিনটা একটু বেঁচেছিলো, তাই এটাকে এখন একটু সদগতি করে নিই। আই লাভ নুডলস, কারণ এইসব খাবার ঘরে থাকলেই আমি খেয়ে নিই, কারণ আমি ভীষণ ভালোবাসি। সে যেভাবেই দাও নুডলস, আর দোকানের নুডলস তো আরও ভালো লাগে। তো চলো, তো গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আমি সেই চলে এসেছি আবার, বহু অনেকক্ষণ ধরে ওয়েট করে রেখেছি তোমাদের। আসলে সন্ধে কাজকর্ম সেরে তারপরে এই তোমাদের সামনে এলাম, তো ভাবলাম এরপরে শুরু করি, এরপরে শুরু না করলে বন্ধুদের সাথে অন্যায় করা হবে, সবাই ব্যস্ত এখন পুজোর শপিং নিয়ে। তো প্রথমেই বলে দিই, এটা আমার পুজোর মানে আমি কিনিনি, যে মার বাড়ি থেকে যে পুজোর তথ্য দেওয়া হয় মেয়ের বাড়িতে সেইটাই দেখাচ্ছি। তো প্রথমে তো বলেছি দেখাতে পারিনি, কারণ হচ্ছে আমার মায়ের কাছে কিছু জিনিস চলে গেছিলো, ফলে সব কটা জিনিস যদি না আসে তাহলে পুরোপুরি দেখানো দেখাতে পারবো না। তো ভাই দিয়ে গেছে দুপুর সকালবেলা, তো তারপরে ভাবলাম যে একবারে সন্ধ্যেবেলা সব কাজকর্ম সেরে ধীরে সুস্থে দেখো, কারণ এগুলো সুন্দর সুন্দর জিনিস ওই হাতে কাজ নিয়ে দেখালে সেটা ভালো দেখায় না। তো চলো দেখবো আমরা শুরু করে দিই। তো প্রথমেই ছোটো সদস্যের জিনিস দিয়ে শুরু করি, না প্রথমে ঠাকুরের জিনিস দিয়ে শুরু করি। তো আমার রাধাকৃষ্ণের জন্য এই দুটো ড্রেস কেনা হয়েছে, এই দেখো একটা হচ্ছে পিঙ্ক, একটা হচ্ছে অরেঞ্জ, এই দুটো জিনিস। এরপরে দেখা যাচ্ছে আমার ছেলের, যেটা মা দিয়েছে, এটা হচ্ছে ছেলের যে কী বলে কোট, যে হাফ কোটগুলো এখন পরে খুব ভালো লাগে, মা বললো তাহলে ওটাই দিই। আর এটা হচ্ছে সাদা কটনের ওপরে এই শার্টটা, দেখাই ভালো লাগবে, সাদার ওপর তো যে কোনো কালারই ম্যাচ করে, আমার এই কোটগুলো খুব ভালো লাগে পরলে। তো ঠিকঠাকই আছে, ছেলে খুব একটা বড় হয়নি। আর এটা হচ্ছে হাফ প্যান্ট, তো প্রথমে বলে দিই এর সাথে ফুল প্যান্ট কেনা উচিত, কিন্তু ফুল প্যান্ট আছে বলে ওই জন্য আর কেনা নেই, আর এখন তো কোথাও খুব একটা বেরোনো হচ্ছে না, তো ওই জন্য কিনে ওই জন্য হাফ প্যান্টটা কিনেছি। হাফ প্যান্টটা খুব ভালো, ওই কাপড়টা না খুব সফট আর পরেও খুব আরাম। হলো ছোটো সদস্যের জিনিস হলো,
ঠাকুরের জিনিস হলো, এরপরে দেখাই আরেকটা ঠাকুরের জিনিসও আছে। এটা অবশ্য কিনেছি আমি, এটা হচ্ছে আমি দুর্গা ঠাকুরকে প্রতি বছরই শাড়ি দিই, তো এইটাই সেই শাড়ি, ছাপার শাড়ি। তো এটা কালার বিভিন্ন বছরে বিভিন্ন রকম হয়, কোনো সময় ব্লু হয়, কোনো সময় ইয়েলো হয়, কোনো সময় রেড হয়, কোনো সময় কী বলবো রানী হয়, পিঙ্ক হয়। এই আর এটা হচ্ছে একটা কাপ্তান নাইটি, আমি পাশের স্ক্রিনে ছবি দিব, এটাই একমাত্র করেছি, এটা আমি কিনেছি। একটু শখ হয়েছে, এখন সকল লোকে কাপ্তান টপ কাপ্তান নাইটি পড়ছে, তো ভাবলাম এটা পরি, এই ফার্স্ট আমি কাপ্তানটা পরব। তো এটা এইরকম সামনে হচ্ছে এরকম প্রিন্ট, আর এটা রেড, পেছনটাও রেড, আর এই সাইডের দুপাশে এরকম কাটা আছে। এই হলো, এখন কিছু গোছাবো না, পরে তোমাদের দেখিয়ে দিয়ে তারপর গোছাবো। তো এটা হচ্ছে, এটা আমার মা দিয়েছে শাড়ি, তো ভাবলাম কুর্তি তো প্রচুর হয় সারা বছরে, জন্মদিন এই ওই অকেশন ওতে হয়, তো ওই জন্য। আর এটা হচ্ছে একটা ইয়েলো টিস্যুর ওপরে শাড়ি, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট কালারটা, মানে কি বলবো আমি দেখাচ্ছি তোমাদের একটা এই জায়গা দিয়ে। এই ট্রান্সপারেন্ট, তো আমার টিস্যুর ওপরে কোনো শাড়ি নেই, আর ইয়েলো তো সবসময় ব্রাইট। আর এইটা হচ্ছে তোমার আঁচল, আর ব্লাউজ পিসটা কীরকম বলবো, হলুদ বডিটা, আর এইটা হচ্ছে হাতে পড়বে আর পিঠে পড়বে, এইরকম হয় ব্লাউজ। তো পুরো খুলে দেখা, আমরা খুলে দিলে ভাজ উল্লো বল হয়ে যাবে, একবার যদি আমি খুলে নিয়ে যাই শাড়িটা একবার ভালো করে দেখে নিয়ে যাই। তো কীরকম হয়েছে, আর আমার হলুদ কালার সবসময় ভালো লাগে, পিঙ্ক তো আমার ফেভারিট কালার, কিন্তু হলুদ কালার আমার খুব ভালো লাগে। বিয়ে যখন নতুন নতুন বিয়ে হয়েছিলো, হলুদে তাঁতের শাড়িটা ভরে গেছিলো, মানে আমার আলমারিতে প্রচুর হলুদ তাঁতের শাড়ি আছে। এই হচ্ছে একটা, এটা মা দিয়েছে, আরেকটাও আছে। এটা হচ্ছে বটম গ্রিন কালারে, এই কালারে আমার কোনো শাড়ি নেই, ওই জন্য মা বললো তাহলে এই এই কালার একটা শাড়ি। এই শাড়িটা খুব নরম, খুব সফট। এই যে তারপর তোমাদের আঁচলটা দেখাই, এইটা হচ্ছে আঁচল, ব্লাউজ পিস তো আছে, আর এইটা হচ্ছে ব্লাউজ পিস। তো এখন তো বানাতে দিলে মনে হয় এক দু মাস পর দেবে, এখন তো বানাতে দিলে পুজো টুজো কেটে যায়, তারপর দিয়ে পিস তো এখন বানাতে দিলেও উল্টোপাল্টা হয়ে বানিয়ে যাবে। এই একটা, এটা তো আমার পার, আর মা তার জামাইয়ের জন্য এই দুটো শার্ট দিয়েছে। একটা হচ্ছে অফ হোয়াইট কালারে, একই প্রিন্ট ছাপা, আর একটা হচ্ছে স্কাই কালারে, পুরো সুতির একদম, কোনো ব্লেন্ড নেই, কোনো কটন ব্লেন্ড ফ্লেন কিছু না, সুতির শার্ট। সুতির জিনিসই সব থেকে মানে বেস্ট পরার পক্ষে আমি তো মনে করি, আমারও এখন সুতি ছাড়া আর কিছু ভালো লাগে না। তো এই হলো, ছোটো সদস্যের জুতোটাও দেখানো হয়নি। বুট কিনিনি, এটাও মা দিয়েছে, এটা বুট কিনিনি, কারণ বুট পরে যাওয়ার মতো কোনো অকেশানই এখন নেই, কোথাও বেরোই না, এই তাই জন্য কিটোটা হয়েছে, কিটোটা সবসময় দিয়েছে, বুট একটা আছে অবশ্য সেটা এখনও হচ্ছে, আর তাই জন্য কিটোটা কিনেছি। আর ওদের তো এখন পা বড় হয়, দিনের দিনই ছোট হয়ে যাচ্ছে। তো চলো, আমার পুজো শপিং তো এইটুখানি সামান্য, এটা হচ্ছে পুজো শপিংয়ের পার্ট ওয়ান হলো, এরপর পার্ট টু যখন আমি কিনবো তখন দেখাবো, অবশ্যই দেখাবো বন্ধুদের। তো আমি মনে হচ্ছে আর বেশি কিছু কিনবো না, কারণ আমি এমনি তো এর আগে কুর্তি টুর্তি অনেক কিছু পেয়েছি, ওই জন্য আর কিছু, আর আগের বছরের পুজোর কুর্তিগুলো এখনও পরা হয়নি, নতুন রয়েছে। তো দেখি এবার সাজগোজের জিনিস কিছু কিনবো, অনেক কিছু সাজগোজের জিনিস টিনিস কিনিনি, তো সবাই তো ব্যস্ত, পুজোর শপিং সামনেই এগিয়ে আসছে দুর্গা পুজো। তো চলো, কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে, কোন জিনিসটা ভালো লেগেছে, আর বেশি দেরি করবো না, কারণ আমি ভাত বসিয়ে এসেছি, ভাতটাও হচ্ছে।
তো আবার আগামী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আজকে ভিডিওটা এখানেই থাক, আর এরপর অনেক বড় ভিডিও হয়ে যাবে, লং হয়ে যাবে বেশি কিছু দেখাতে গেলে। চলো, আর তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর খুব ভালো করে পুজো শপিং করো। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।